মুন্সীগঞ্জের গজারিয়ায় 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলার ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকাল 5 ঘটিকায় মিয়ামি ডিনার রেস্টুরেন্টে আগামী 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদত বার্ষিকী পালনে ভবেরচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ভবেরচর আওয়ামী লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ জিন্না খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গজারিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরীর, বাউসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ফারহানা আক্তার অ্যানি, উপজেলা কৃষক লীগের সভাপতি মোশাররফ হোসেন মিনুট, সাবেক জেলা পরিষদ সদস্য নাজমুল হোসেন, গজারিয়া আওয়ামী লীগের সাবেক ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাহবুব আলম শাহিন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল ভূঁইয়া, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।